বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম নগরী। সমুদ্র বন্দর থাকার কারণে চট্টগ্রামকে বন্দর নগরী বলা হয়। এই জনবহুল শহরে অযান্ত্রিক ও যান্ত্রিক যানবাহনের সংখ্যা প্রায় 5 লক্ষাধিক। অপ্রতুল ট্রাফিক জনবল নিয়ে ট্রাফিক বিভাগ দিনরাত নিরলসভাবে কাজ করে চলেছে। সুনাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ট্রাফিক আইন মেনে চলা ও ট্রাফিক আইন সম্পর্কে জানা। এতে করে আমরা যানজট ও সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পাব। শুভ সকাল বন্ধুরা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আমি আজ ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে 2-4টা কথা বলব, যে কথাগুলো তোমাদের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজনীয়। তোমরা যারা স্কুলে লেখাপড়া করো, তোমাদের প্রাথমিক ট্রাফিক জ্ঞান থাকা আবশ্যক। প্রথমে তোমরা যারা পায়ে হেঁটে স্কুলে আসো, গলি উপগলি থেকে এসে যাদেরকে বড় রাস্তা পাড়ি দিতে হয়, আশেপাশে ফুটওভার ব্রিজ থাকলে তাহলে অবশ্যই ফুটওভার ব্রিজের উপর দিয়ে যাতায়াত করো, কারণ এটি সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। দাঁড়ান দাঁড়ান, এপাশে আসেন। আপনারা যে এদিক দিয়ে রাস্তা পার হচ্ছেন, আসলে কিন্তু এটা ঠিক না। আপনাদের পেছনে কিন্তু ফুটওভার ব্রিজ আছে, আপনারা চাইলে কিন্তু ওদিক দিয়ে যেতে পারতেন। এরপর যদি ফুটওভার ব্রিজ না থাকে, তাহলে দেখবে জেব্রা ক্রসিং আছে কিনা, থাকলে অবশ্যই জেব্রা ক্রসিং ব্যবহার করবে। জেব্রা ক্রসিংও যদি না থাকে, তাহলে দেখবে আশেপাশে ট্রাফিক পুলিশ আছে কিনা, থাকলে তাদের সাহায্য নেবে। আমরা যারা রাস্তায় হাঁটি, তারা অবশ্যই ফুটপাথ ব্যবহার করবে। যদি ফুটপাথ না থাকে, তাহলে আমরা রাস্তার ডান পাশ ঘেঁষে হাঁটবো। এতে করে আমাদের সম্মুখভাগে যেসব গাড়ি আসবে, তাদের গতিবিধি লক্ষ্য করতে পারব এবং আমরা দুর্ঘটনা এড়াতে সক্ষম হব। এখন আমি তোমাদেরকে রাস্তা পারাপারের ব্যাপারে 2-4টা কথা বলছি। রাস্তা পাড়ি দেওয়ার সময় কেউ মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পাড়ি দেবেন না, এবং কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতেও রাস্তা পাড়ি দেবেন না, কারণ এতে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যালো, সালাম আলাইকুম। আপনি যে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছেন সিগনাল ছাড়ার পর, এটা আপনার জন্য অন্যের জন্য এটা ঝুঁকিপূর্ণ। তাছাড়া আপনার পাশে একটা জেব্রা ক্রসিং আছে, ওখান দিয়ে আপনি রাস্তা পার হতে পারতেন। ভবিষ্যতে এই কাজটি আর করবেন না। সরি, আসলে আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে এগুলো আর হবে না। সালাম আলাইকুম। এই যে কথা শুনুন, এদিকে আসেন। আপনি যেভাবে মোবাইলে গান শুনতে শুনতে রাস্তা পার হচ্ছিলেন, এটা তো বিপজ্জনক, আপনি দুর্ঘটনার শিকার হতে পারতেন। আপনার পাশে জেব্রা ক্রসিং, আপনি জেব্রা ক্রসিং ইউজ করবেন। সরি স্যার, ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আর এরকম ভুল হবে না। আমরা লক্ষ্য করে থাকি অনেক গাড়ি চালক গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালান, এই বিপজ্জনক কাজ হতে সম্পূর্ণভাবে বিরত থাকবেন। গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বলছেন? সরি, আই এম এক্সট্রিমলি ভেরি সরি। যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারে। সরকার আইন করেছে, গাড়ি চালানো অবস্থায় মোবাইলে কথা বললে মামলা হবে। আমি আপনাকে ফার্স্ট টাইম ওয়ার্নিং দিলাম, নেক্সট টাইম কখনো মোবাইলে কথা বলা অবস্থায় গাড়ি চালাবেন না। আমরা প্রায়শই লক্ষ্য করি সময় বাঁচানোর জন্য রিক্সা, সিএনজি বা প্রাইভেট কার উল্টো পথে যাওয়ার একটা প্রবণতা লক্ষ্য করি। এ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকা উচিত। উল্টো পথে আসাটা একেবারে শতভাগ বন্ধ করতে হবে। যদি উল্টো পথে আসাটা বন্ধ করতে পারি, তাহলে আমরা দুর্ঘটনা এড়াতে পারবো এবং যানজট মুক্ত থাকবো। আপনি রাস্তা দিয়ে উল্টো আসছেন, উল্টো আসার কারণে পুরো এলাকায় যানজট লাগছে। প্রথমবারের মতো আপনাকে মামলা দিয়ে ছেড়ে দেওয়া হলো, নেক্সট টাইমে এরকম কাজ করবেন না। যখন আমরা গন্তব্যে পৌঁছাবো, নির্ধারিত স্থানেই আমরা পার্কিং করব। যদি পার্কিংয়ের সুব্যবস্থা না থাকে, তাহলে আমরা একটু সামনে অথবা পিছনে এসে খালি কোনো জায়গায় পার্কিং করব, যাতে অন্যদের চলাচলে কোনো বিঘ্ন না ঘটায়। মনে রাখবেন, গাড়ি পার্কিং করার পর কখনো গাড়ির ডান পাশের দরজা খুলে নামবেন না, এতে করে যে কোনো গাড়ি এসে আপনাকে আঘাত করতে পারে। মনে রাখবেন, আপনারা যারা বাসে করে স্কুল কলেজ কিংবা অফিসে যাতায়াত করেন, লক্ষ্য করবেন
আপনার বাসটা সম্পূর্ণভাবে থেমেছে কিনা। যদি থামে তাহলে সারিবদ্ধভাবে নামবেন এবং সারিবদ্ধভাবে উঠবেন। খেয়াল রাখবেন, উঠানামার সময় কখনো তাড়াহুড়ো করবেন না, এবং লক্ষ্য রাখবেন উঠানামার সময় আপনার পাটা নির্দিষ্ট স্থানে পড়েছে কিনা। এবার আমরা ট্রাফিক সংকেত নিয়ে আলোচনা করি। যদিও ট্রাফিক সংকেত একটা বিশদ ব্যাপার, তবু যাতায়াতের জন্য আমরা খুব প্রয়োজনীয় দু চারটা ট্রাফিক সংকেতের সঙ্গে পরিচিত হব। যেমন ধরো, জেব্রা ক্রসিং, ডানে যাওয়া, বামে যাওয়া, ফুটওভার ব্রিজ ব্যবহার করা, এই সংকেতগুলি তোমাদের চলাচলে সাহায্য করবে। যখন আমরা গাড়ি চালাবো তখন ট্রাফিক মোড়ে এসে দূর থেকে লক্ষ্য করবো সিগন্যাল বাতির দিকে। সিগন্যাল বাতির মধ্যে একটি হলুদ বাতি, একটি লাল বাতি এবং একটি সবুজ বাতি থাকে। যদি হলুদ বাতি জ্বলে তাহলে আমরা গাড়ির গতি কমাবো, যদি লাল বাতি জ্বলে তাহলে আমরা গাড়ি থামিয়ে দেব। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখব সবুজ বাতি জ্বলে উঠে, যদি সবুজ বাতি জ্বলে তাহলে আমরা পুনরায় গাড়ি চালাবো। এখন আমি তোমাদেরকে কিছু ট্রাফিক সাইনের সাথে পরিচিত করাবো। যেমন ধরো, এই ধরনের সাইন থাকলে তোমাদেরকে ডান দিকে যেতে বলছে, আবার এই ধরনের সাইন থাকলে তোমাদেরকে বাম দিকে যেতে বলেছে। কিছু জায়গায় এসে দেখবে এই ধরনের সাইন, অর্থাৎ যানবাহন চলাচল নিষেধ। আর যদি এই ধরনের সাইন দেখো তাহলে বুঝতে হবে যে সাইকেল চলাচল নিষেধ। এইবার এই সাইনটার দিকে লক্ষ্য করে দেখো, তার মানে হচ্ছে এই পথ দিয়ে মানুষ চলাচল করা যাবে না। যদি আমরা এই ট্রাফিক সংকেতগুলি মেনে চলি তাহলে আমরা দুর্ঘটনা এড়াতে পারব। গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট বাঁধুন, অন্যথায় দুর্ঘটনার কারণে জীবনহানির ঝুঁকি রয়েছে। মোটর সাইকেলের চালক ও আরোহী উভয়েই হেলমেট পরিধান করুন এবং একজনের অধিক আরোহী নিয়ে মোটর বাইক চালাবেন না। রাস্তায় দাঁড়ানো হকার হতে কখনো কিছু কেনাকাটা করবেন না, এতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা ট্রাফিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করলাম, যে বিষয়গুলি বললাম এর পরে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের গাড়ির বৈধ কাগজপত্র থাকা এবং চালকের লাইসেন্স থাকা অত্যাবশ্যক। আমরা অপরাধ করব না এবং অপরাধ কেউ করুক সেটাও চাইব না। একটি নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইন মেনে চলো এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য অন্যকে সহযোগিতা করো। এখনই সময় আমাদের সাবধান হওয়ার, ট্রাফিক আইন মেনে চলব, দুর্ঘটনা এড়াব। এখনই সময় সাবধান হওয়ার, সচেতন হন এবং নিজেই নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। আপনার সকল ডকুমেন্টস ঠিক আছে এবং আপনার সকল ডকুমেন্টস ঠিক থাকার কারণে আপনাকে সিএমভির পক্ষ থেকে থ্যাংক ইউ স্টিকার গিফট করা হবে।